সাংবাদিক না ডাকিয়া আমরা ওনার পুরো শরীরে ভিডিও করি, ভিডিও করে ইউটিউবের মধ্যে ছাড়ি দেই, ছাড়িয়ে দিলে তখন হচ্ছে কি মানুষ দেখবে বাইরে লইবো, তখন তার যে কি সমস্যা। এটা এটা ঠিক আছে, মানে ওনার ইন্টারভিউটা আমরা যদি ইউটিউবে না খালি ছবি নিলে হইব না, মানে কি হারাইছে কি বিষয় আছে নিতান্ত কইলে তাইলে সুবিধা হবে। এই কাজ করেন, এই কাজ করেন, আমরা এই ইউটিউব এই যে এই মোবাইল মোবাইল আমি কি করলেন আপনি, কি করলেন? হ্যাঁ আমি ফালতু না তুই ফালতু? কি বললে? ঠিকই বলছি, তুই বলছি, তুই ফালতু বলছি। কুত্তপুরে সাহস! হ্যাঁ আজকে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে আমি ওরা বুঝামু। এত যন্ত্রণা আমার আর সহ্য হয় না। এই তুই স্বজনের লোকে দেখা করো কোথায়? না আম্মা, আমি তার সাথে দেখা করবো কেন? এই আমার পিছনে সারাদিন ঘুরে মোবাইল। কি হলো? আবুল ক ভাই, আজকে কোনো ভাবেই চুরি করা সম্ভব না ভাই। কে কি হয়েছে? আরে ভাই, হ্যাঁ তো হের বল লগে ঘুমায় না, ছাগলের লগে ঘুমাইতেছে, আবার ঘুমায় ঘুমায় ছাগলের লগে কথা কইতেছে ভাই। এই অবস্থায় ভাই চুরি করা খুব রিস্ক হয়ে যায় ভাই, সম্ভব না। তা বুঝি, আপনি কি পারবেন না না পারবেন না ভালো করে বুঝি, এখন আপনি আইয়ে পড়েন তাড়াতাড়ি, এই যে আমার টাকাটা ফেরত দেন। এটা কি কন আজ কই দেন লাগবো? হ্যাঁ নগদে ফেরত দেওয়া লাগবে। আই তুই আচ্ছা ঠিক আছে, আইতেছে। এই কি বিষয়টা কি? হ্যাঁ তুই বাড়ির মধ্যে আইসা, তারপরে কাঁঠাল গাছে নিচে হেনে শুয়ে রেছিস কেন? আর তুই এগুলো কি শুরু করছিস আমার কত? আমার তো ফোন করে কইলো যে তুই চুল চুরি করে নিয়ে আসছিস। আচ্ছা মা তুমি একটা জিনিস বোঝো না কেন, আমি কে? আমি তোমার ছেলে, আমি একটা হিট ছেলে, মানে আমি এই গ্রামের নানান লোকের উপকার করি, নানান সময় নানান লোকের কত কাজে আমি চলে যাই। হ্যাঁ আসলে সমস্যাটা কি জানো, এই দুনিয়াতে যারা হিট থাকে তাদের সঙ্গে মানে এরা নাম জড়ায় আর নিজের হিট করানোর জন্য এইসব কথাবার্তা বইলে এসব সব বদনাম ছড়ানোর চেষ্টা করে, আর তুমি সেই বদনাম সংসার বিশেষ করে ফেলাইলা, আমি বুঝলাম না কিছু। থাক হয়েছে, তুমি যে কি সেটা আমি খুব ভালো করে জানি। কেন জানবো না কেন, তুমি তোমার মা, তুমি তোমার সম্বন্ধে জানবো নাকি? তুমি রাইতে বেলা কোনো না কোনো ঘুরে বেড়াও, কি কি কইরে আসো তার নাই ঠিক, আর তুমি যদি কোনো অন্যায় নাই কইরা থাকো তাহলে একটা মানুষ কি জন্য তোমার পিছনে লাগবে? হ্যাঁ এগুলা মা এগুলো কি এগুলো এগুলো বলে গুজব, গুজব গুজব নিয়ে কিন্তু ইদানিং অনেক কথাবার্তা হচ্ছে, গুজবে কান দেও না বুঝছো। থাক হয়েছে, আমার আর গুজব বোঝানোর দরকার নেই। এই তুই এখানে কাঁঠাল গাছের নিচে শুয়ে আছিস কেন? তোর কি ঘর নাই বিছনা নাই? যা কর যা। যাইতেছি, মানে কাঁঠাল গাছের নিচে শুলেও সমস্যা, আমি বুঝলাম না কিছু, সব জায়গায় দোষ। মেলা কাঁঠাল তো, কোনো কাঁঠাল যদি আবার পাইকারি দিয়ে যায় বসে থাকলে আবার মাথায় করতে পারে ভাই, তখন কি? Thank you.
বাপ আমার বউরে পর্যন্ত ছাড়ে নাই, একদম অপমান অপদস্থ করে ছেড়ে দিছে। এটা কি তোর মা ঠিক করছে? তোর মার দামি খাই না পিন্ডি যে তোর মা এরকম ভাবে আমার মেয়ের আমার বউর এই সমস্ত কথাবার্তা কইব। দেখেন আমি ঘটনা আগা মাসা জানি না, তারপর যেটুকু আমি বুঝতে পারতেছি সমস্যা যেটা হয়েছে সেটা আসলে আমার মায়েরও সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনার মেয়ের। আপনার মেয়ের সমস্যা, আপনার মেয়ে আমাকে রিকোয়েস্ট করছে যে আমি কি তাকে বিয়ে করতে চাই কিনা, মানে আমার জিজ্ঞেস করছে। তখন আমি বলছি যে দেখো হ্যাঁ তোমাকে বিয়ে করা যায়, কিন্তু সে আবার আমার শর্ত দিচ্ছে আমি যদি তারে বিয়ে করি আমার নাকি কিছু একটা করতে হবে। তখন আমি বলছি দেখো আমি করলে করতে পারি, ধরো এখন তো সরকারি চাকরির বয়স নাই, তবে চাকরি করলে সরকারি, ব্যবসা করলে তরকারি, আর কারবারি করলে ঔষধের কারবারি। সোজা কথা হচ্ছে কিন্তু চাকরি যেহেতু সরকারি বয়স নাই, সেহেতু আমি চিন্তা করলাম যে এই ভেজিটেবল মানে তরকারি ব্যবসাটাই করা যায়, কিন্তু এই তরকারি ব্যবসা করলে আপনার মেয়ে আবার বিয়ে করতে রাজি হয় না। সব কিছু মিলে আর কি এরকম একটা সমস্যার মধ্যে আছে, এটা নিয়ে হয়তো বাচ্চা হইতে পারে কিন্তু বাদ বাকিও জানি না, তবে তরকারি যদি বিয়ে করে আমি রাজি। না না তুই এটা কেমনে ভাবলি, শাক সবজি তরি তরকারি বেচা খাইব তার কাছে, হেই পোলার কাছে, হেই বাড়িতে আমার মেয়ে আইন আমি দিয়ে দাও। দাদা আমার কথা হচ্ছে কি শোনেন, আপনি তো তরকারি ছাড়া একটা বলো খাইতে পারেন না, তা আপনার জীবনে তো তরকারি দরকার আছে। তরকারিটা এমন একটা জিনিস সারা জীবন করে আপনার খাইতে হবে, এই ব্যবসা কিন্তু অসল ব্যবসা না। আর একটা ব্যবসা বলি, ঔষধের ব্যবসা কিন্তু অসল না। আর সরকারি চাকরিজীবী তারা কিন্তু মনে করেন যে মাস শেষে বেতন পাবেই, আবার মনে চাকরি চলে যাওয়ার পরে তারা কিন্তু পেনশন পাবে, মানে একটা কিন্তু ব্যাপার আছে, কিন্তু আমি যেহেতু পারবো না সেই জন্য বলছি তরকারি ব্যবসা করবো। ব্যাপারটা কি, হ্যাঁ কি হয়েছে কি চেয়ারম্যান সাহেব, আপনি তো অনেকক্ষণ ধরে শুনতেছে আমার পোলার লগে তর্ক বিতর্ক করতেছেন, আমি তো ঘরের থেকে সব কিছুই শুনতে পাইলাম, কি হয়েছে কি বিষয়টা কি? তাইলে আবার জিজ্ঞেস করেন কেন? আপনার মাইয়ার এমন কি গুণ হয়েছে যে আমার পোলার লগে তার বিয়া দেওয়াই লাগবে? মা 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 তো রাগ হয় না, তো জিনিসটা বোঝার চেষ্টা করো, ওনার মাইয়ার গুণ না থাকলেও সমস্যা নাই, মায়ের রূপ আছে, মাইয়া কিন্তু মায়ের কালার পাইছে, বাপের কালার পাইলে মাইয়া মনে করো বাজারে কি অবস্থা হলো আমি জানি না, তবে তোমার মতো একটা মহিলার পাশে যদি সে থাকে, মানে আমি যদি তার বিয়া করি তাহলে কিন্তু তোমার গুণের সাথে মিলা সে কিন্তু গুণবতী হইতে পারে, তুমি অ্যাকসেপ্ট করতে পারো নিতে পারে। হন আমার মেয়ের গলায় ঠিলা বাইন্দা কলসি বাইন্দা গাঙ্গে ডুবাই দেবো, তাও তোর মতো পোলার কাছে মেয়া বিয়া দিব না, আমি পাইসা থাকতে আমার মেয়ে এই বাড়ির পোলার বউ আইব না। তুই মানে এত সিরিয়া পানিতে ভিজাইস না, কম কইরা ভিজা বুঝছ, সবজি বেচা খাবি তার কাছে আমি পোলা বেয়ে আমি তোর আলটিমেটাম দিয়ে যাই বলেন, আমি দুই দিন মানে ২৪ ঘন্টার মধ্যে আমার মেয়েরে বিয়া দিয়ে তোর আমি দেখাই দেবো, পাঁচটা গরু কাইতে এই গ্রামের যত মানুষ আছে লাইন ধরে বহে খাওয়াই দেবো, তারপরে তুই বুঝবি আমি কি। দাদা ২৪ ঘন্টা দুই দিন, ২৪ ঘন্টা একদিন, একদিনে যদি আপনি একদিনেই দিমো বিয়া, ঠিক আছে একদিনে বিয়ে করা এখন বৈশ্বিক যে অবস্থা, সারা দুনিয়ার যে অবস্থা, যে সিচুয়েশন, এই সিচুয়েশনে পোলা খুঁজে পাবেন কিনা এটা নিয়ে খুব আমার ঝামেলা আছে। আর পাঁচটা গরুর কথা কইছেন না, এই পাঁচটা গরু কাইটা যদি আপনি খাওয়ান মানে যে লোকজন জমায়েত হবে এই কারণে পুলিশ আপনি আটকাই নিয়ে চলে যাবে, এটা তো পাবে না। তবে তবে মা একটা ছেলে কিন্তু ২৪ ঘন্টার ভিতরে সে তার মেয়েকে গসাই দিতে পারে, ছেলেটা আমার খোঁজে আছে, ছেলেটা কিন্তু খুবই ভালো ছেলে, ঝাঁকড়া চুল আছে, মানে এই পরচলা পরে করতো, জল্লে আছে না, জল্লের দিয়ে বিয়ে করাতে পারেন, জল্লের তো কোনো কাম নাই, জিপারে ব্যবসা করে, অবশ্য জিপারে ব্যবসা কিন্তু ভালো ব্যবসা, আপনি বিয়ে দিয়ে দিতে পারেন। আর আমি যেটা শুনছিলাম যে জলিলের বোধহয় একটা বিয়ে সাথে আসে নাকি ঢাকায়, একটা পোলামের কথা শুনছিলাম, বিয়ে হলে আপনি কিন্তু নাতি করে নিয়ে ঘুরতে পারবেন টান্তে নিয়া হচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এরকম ছেলে কিন্তু আচ্ছা ঠিক না, আপনার মেয়ে কিন্তু সত্যি নির্ভর করতে পারবে, রাজি যেতে পারেন। বেটকি মারিস না, বেটকি মারিয়া কথা কইস, আর এই তাত্ত্বিক কথাবার্তা আমারে কবি না, আমি তোর তাত্ত্বিক কথাবার্তা হন বাড়াই নাই, তোর মায়ের সাপ সাপ কই দিস আমার মেয়ের দানে ফোনে বিরক্ত না করে। আচ্ছা ঠিক আছে দাদা, ওই উনার মাথায় চুল কি সাদা পাটে নাকি? সেটা তো উনার বিষয়, সেটা তো তোর বিষয় না, এই খারাপ সত্য সত্যি ধর, আর শুনবার তাই না তোমাকে কথা শোনা শেষ, মেয়ে আমার কাছে বিয়ে দিব সত্যি বেশ দরকারি নিছে গ্রামের খরচ লাগাই দে। একদম ভেটকাবি না, যেমনি করে চেয়ারম্যান কয়ে গেল
আমি যদি ওই মাইয়ারে তোর ওই মাইয়ার নাম যদি আমি তোর মুখে শুনি আর যদি আমি শুনছি যে তুই ওই মাইয়ারে বিয়ে করতে চাস তাহলে কিন্তু তোর খবর আছে কয়ে দিব সাবধান হয়ে যাস তাহলে বললাম মনে হলো অসুবিধা নাই কাঁঠালের আটা শস্য তেল দিয়ে সারাই না আমি ওকে সারাই বলে মনে হচ্ছে দেখি আরে বাজান ভালো করে খা খা তোর তো ভালো করে কিছু খাওয়ান দিতে পারি না দেখ তোকে মায়ের তোকর লাগে মেলা কাঁঠাল পাতা লই আছে খা 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 এরকম করে ঝাড়ি দিয়ে কইতে তোকে হ্যাঁ আরে মায়ের করে খ পুরাই তো আমার বলা পাই হ্যাঁ নিজের সংসারে তো আর বলাবান হলো না এই পুরাই তো আমার বলা পাই খা 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 এই হ্যালো কেডা আমি জলিল ও জলিল হ্যাঁ কি হয়েছে ক না শুনলাম যে তুই নাকি আজকে ওই ছাগলের লাগে ঘুমাও হ্যাঁ কি এই আমি সাগরের লগে ঘুমাই তোরে কে কইছে কেডার কইবে এ বেডা ওই গ্রামে আজাইরে কত আকাতা কুকতা কেডা ছড়ায় কারা ছড়ায় কারা মানুষের ভালো দেখতে পারে না সুজন্য রাব পাইছি সবাই রে কইবে রাইতাছে ওর পোলামাই অনা তো হে লইকে ছাগল পালে ওই ছাগলের যে যোগ্যতা সেই যোগ্যতা জাফরের নাই কি এত বড় কথা কইছে তো আর কই কি বেডা ওন তোর একটা কথা বলি তুই রাত্রিরে ওই ছাগলের লগে ঘুমাইছ না বললকে ঘুমা বললকে মারামারি কাটাকাটি কোপা কোপি ঝগড়া ঝাটি যাই করো না কেন রাত্রিরে বললকে ঘুমাবি হইছে হইছে তোরা এত সবক দিতে হবো না ওই তুই কি তোর আলগাছুল পাইছস না এখনো পাই নাই ও চিন্তা করিস না শুনো যে আমগো বাড়ি পাশে পুষ্কুনি আছে না পুষ্কুনিতে মেলা কচুরি বানা আছে এই কচুরি বানা তুইলা তারপরে যে নিজের সোফা আছে না সোফাটা রোদে শুকামু তারপরে যে গাব গাছের আঠা আছে আঠা দিয়ে সুন্দর করে লাগাই দিমু দেখবি তোর আলগা চুল হয়ে গেছে এই ছাগলাই তোর দ্বারা মুই বুদ্ধি চাইছি মোর মাথায় কচুরি বানা দিমু না কি তুমি হেঁটে তোর জিগাইছি বাড়াই দেখ ফোন রাখো না তামসাটা দেখছো সেই চুল লইয়ে পাশে আর কত কথা হতে হইবে কি করবো আর কি কয় খাবার আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমি কোনো টাকাওয়ালা কাউকে বিয়ে করতে চাই না আমি যদি এখন বিয়ে করি তাহলে কোনো তরকারিওয়ালাকে বিয়ে করব ওই যে কথায় আছে না চাকরি হইলে সরকারি আর ব্যবসা হইলে তরকারি আপনি তো আমারে বলছিলেন যে আপনি তরকারির ব্যবসা করবেন আমি
কিছু কই নাই তুই কিছু কস নাই বিশ্বাস করেন হারামজাদি কি কি কইলি তুই আমি গরু ছাগল ইয়েস গরু ছাগল কি আমি গরু না তুই একটা রাম ছাগল তোর মা ছাগল তোর বাপ ছাগল তোর সদ্য গোষ্ঠী ছাগল তোর সবগুলি হইলি ছাগল 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 আমার সাইডটা ছাগল রে গেলা ধরে লয়ে গেছে আমার সন্টু পন্টু পন্টু কন্টু নিয়ে গেছে গেলা